এই বেয়াদব লাগা শেল্টার দিচ্ছে ইংল্যান্ডের আরেক উল্লুকাপাঠা, ওর নাম হচ্ছে মুফাসসিল ইসলাম। মিজানুর রহমান আজারকে বলছি, উল্লুকাপাঠা মুফাসসিল ইসলামকে বলার জবাব পেয়েছো না? ইউকে মালয়েশিয়া নয়, তুমি বলেছিলে আমাকে ফাঁসিতে ঝোলানো উচিত। মিজানুর রহমান আজারি, তোমাকে বলছি, তোমাকে আমি মালয়েশিয়া থেকেও ডিপোর্ট করবো। জাস্ট ওয়েট ফর এ ফিউ ডেইজ। পশ্চিমের কোনো দেশে তুমি কোনোদিন কোনো অনুষ্ঠান করতে পারবে না, চ্যালেঞ্জ হয়ে গেল। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই নাস্তিক মুফাসসিল মিজানুর রহমান আজহারিকে তাকে লন্ডনে তাকে যেতে দেওয়া হয় নাই, তার ভিসা পর্যন্ত ক্যান্সেল করিয়েছে এই নাস্তিক মুফাসসিল। দর্শক, এই নাস্তিক মুফাসসিল কেন মিজানুর রহমান আজহারি সাহেবের প্রতি এতটা খেপেছে এবং তাকে চ্যালেঞ্জ করেছে তাকে আর কোনো দেশে যেতে দেওয়া হবে না এবং তার যত ভিসা আছে সব ক্যান্সেল করবে এই নাস্তিক মুফাসসিল, দর্শক আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। এবং দর্শক আপনাদেরকে আরও দেখাবো যে মিজানুর রহমান আজহারি সাহেব কিন্তু এই নাস্তিক মুফাসসিলের ফাঁসির দাবি চেয়েছে, নাস্তিক মুফাসসিলকে ফাঁসি দেওয়ার জন্য আবেদন করেছে সরকারের কাছে। দর্শক আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। সব মিলিয়ে কিন্তু ভিডিওটি খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে যাচ্ছে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটি নন স্কিপে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিও মূল আলোচনা চলে যাওয়া, ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিও মূল আলোচনা চলে যাই। দর্শক, আমরা দেখবো যে মিজানুর রহমান আজহারি সাহেব এই নাস্তিকের ফাঁসি চেয়েছেন এবং এই নাস্তিককে কি বলেছেন, আমরা সেই ভিডিওটি দেখবো। সেটা দেখার আগে আমরা দেখে আসবো যে এই নাস্তিক মুফাসসিল কেন মিজানুর রহমান আজহারি সাহেবের প্রতি এতটা খেপেছে এবং তাকে কেন চ্যালেঞ্জ করলে যে তাকে আর কখনো লন্ডনে যেতে দেওয়া হবে না, তাকে কোথাও তাকে যেতে দেওয়া হবে না, সব ভিসা তিনি ক্যান্সেল করবেন। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আজহারি, তোমার মনে পড়ে আমাকে বলেছিলে উল্লুকাপাঠা? উল্লুকাপাঠার জবাব দেওয়ার সময় এসছে। তুমি আমাকে হুমকি দিয়েছিলে, তুমি বাংলাদেশ সরকারকে বলেছিলে যেন ইন্টারপোলের মাধ্যমে আমাকে বাংলাদেশে নিয়ে গিয়ে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়, মনে পড়ে? এরপর তুমি চলে গেলে মালয়েশিয়া। সময় এসছে উল্লুকাপাঠা জবাব দেওয়ার। তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম, তুমি প্রমাণ করো মোহাম্মদ, আবু বকর, ওমর, ওসমানের অস্তিত্ব ছিল ইতিহাসে। তুমি আমাকে প্রমাণ করো আয়েশা, খাদিজা, ফাতেমার অস্তিত্ব ছিল ইতিহাসে। তুমি আমাকে প্রমাণ করো বুখারি লিখেছিলেন। তুমি আমাকে প্রমাণ করো 11 শতাব্দীর আগে পূর্ণ কোরআনের কার্বন ডেটেড একটি কপিও আছে। তুমি আমাকে প্রমাণ করো কোরআনের প্রাচীনতম কার্বন ডেটেড কপি মুহাম্মাদের অস্তিত্বের তথাকথিত অস্তিত্ব অর্থাৎ সময়কালীন জীবনকালীন সময়েরও আগে নয়। উল্লুকাপাঠার জবাব দেওয়ার সময় এসছে। তুমি আমাকে একটি কার্বন ডেটেড কপি দেখাও, মুয়াত্তার 900 শতাব্দীর আগে। তুমি আমাকে প্রমাণ দাও যে কোরআনে মুহাম্মাদের নাম যা আছে আরবি গ্রামারে টেকে, মুহাম্মাদের নাম আরবি গ্রামাটিক্যালি কারেক্ট, প্রমাণ দাও। তোমাকে চ্যালেঞ্জ, উল্লুকাপাঠার জবাব দেওয়ার সময় এসছে। প্রমাণ করো, পারলে ঠেকাও, যদি জবাব দিতে না পারো উল্লুকাপাঠা তুমি। আজহারি, 26শে সেপ্টেম্বর রোববার বাংলাদেশ সময়ে রাত 9টায় আমার চ্যানেলে উপস্থিত হব। যদি উল্লুকাপাঠা না হয়ে থাকো, চ্যালেঞ্জের জবাব নাও, প্রমাণ করো ইতিহাসে মুহাম্মদ, আবু বকর, ওমর, ওসমান এর অস্তিত্ব ছিল,
খাদিজা, ফাতেমা, আয়েশার, আবু হুরায়রার অস্তিত্ব ছিল। প্রমাণ করো, প্রমাণ করো বুখারী বুখারী লিখেছিল, প্রমাণ করো 1100 শতাব্দীর আগে বুখারীর পূর্ণ কপি পাওয়া যায়, কোরআনের পূর্ণ কপি পাওয়া যায়, নচেত উল্লুকা পাঠা তুমি। বুখারী প্রমাণ করো মক্কা মুসলমানদের কিবলা কোরআনে স্পষ্ট আছে, কাবা প্রমাণ করো কাবা মুসলমানদের কিবলা কোরআনে স্পষ্ট আছে, প্রমাণ করো মুসলমানরা মক্কায় কাবায় হজে যেতে হবে কোরআন মতে, চ্যালেঞ্জ রইল। প্রমাণ করো ঈদ কোরআনে আছে, চ্যালেঞ্জ রইল। উল্লুকা পাঠা কে প্রমাণ করার সময় এসছে। প্রমাণ করো খতনা করা কোরআন বিরুদ্ধ নয়, উল্লুকা পাঠা কে প্রমাণ করার সময় এসছে। তোমাকে চ্যালেঞ্জ করা হলো কোরআনে শিরকের গন্ধ নেই, চ্যালেঞ্জ রইল তোমার কাছে। দর্শক, আপনারা এই নাস্তিক মুফাসসিলের কথা শুনলেন, তিনি মিজানুর রহমান আজহারীকে চ্যালেঞ্জ করলেন এবং তিনি কি বললেন। দর্শক, এই নাস্তিক মুফাসসিলকে নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক, আমরা এখন দেখে আসবো যে মিজানুর রহমান আজহারী এই নাস্তিক মুফাসসিলের যে ফাঁসি চেয়েছেন আমরা সেই ভিডিওটি দেখবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। হয়েছে বাংলাদেশে এই বেয়াদবের নাম হচ্ছে আসাদ নূর। এই বেয়াদবটা ফেসবুকে লাইভে এসে বলেছে আমাদের কোরআনের উপরে নাকি সে পেশাব করবে। বাংলাদেশের গভর্নমেন্টের উচিত এই বেয়াদবটাকে ধরে বাইতুল মুকাররমে জুমার নামাজের পর লক্ষ মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেওয়া। এই বেয়াদবটাকে আবার শেল্টার দিচ্ছে ইংল্যান্ডের আরেক উল্লুকা পাঠা, ওর নাম হচ্ছে মুফাসসিল ইসলাম। গভর্নমেন্টের উচিত ইন্টারপোলের পুলিশের সাহায্য নিয়ে ওই মুফাসসিলকেও বিচারের আওতায় আনা। চিল্লায় বলেন ঠিক কিনা, আমরা এই কোরআনের ব্যাপারে খুব দুর্বল। তুমি আমারে গালি দাও আমি কিছু বলবো না, আমার আব্বারে গালি দাও কিছু বলবো না, আমার দলকে গালি দিলেও কিছু বলবো না, কিন্তু আমার কোরআনকে গালি দিলে খবর আছে না নাই, আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই। আমরা মুসলমান কোরআন পাগল, চিল্লায় এখন ঠিক কিনা, আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন বুকে নিয়ে মরতে চাই। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? দোহা উঁচু করে আল্লাহর দেখা। দর্শক, আপনারা শুনলেন যে মিজানুর রহমান আজহারী এই নাস্তিক মুফাসসিলকে কি বললেন, উল্লুকা পাঠাকে কি বললেন। দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। ভিডিও শেষ করার আগে আমি আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিওটি এখনই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।